Subscribe now and press the bell icon. Never miss an update. হ্যালো বন্ধুরা, আজ আমরা আলোচনা করতে চলেছি জ্যৈষ্ঠপুত্র মুভিটির ট্রেলারটি নিয়ে এবং এই ট্রেলারে এমন কি দেখানো হয়েছে যা এই মুভিটির প্রতি আপনাদের বিশেষ ইন্টারেস্ট জাগবে এবং এই মুভিটি আপনারা হলে গিয়ে দেখবেন এবং এই মুভিতে কে কে অভিনয় করতে চলেছে এবং এই মুভিটি কবে রিলিজ করতে চলেছে তা সমস্ত কিন্তু তথ্য আজ আমরা এই ভিডিওতে দিতে চলেছি। চলুন তাহলে ভিডিওটি আজ আমরা তাহলে শুরু করি। জীবনে চলার পথে সময়ের সাথে খুব চেনা মানুষগুলি অচেনা হয়ে যায়। সেই হারিয়ে ফেলা সম্পর্কগুলো কথা মনে করে দিল জ্যৈষ্ঠপুত্র ট্রেলারের মধ্যে দিয়ে। বুধবার এভাবেই আগামী ছবি জ্যৈষ্ঠপুত্র ট্রেলারের সঙ্গে আলাপ করে দিলেন পরিচালক কৌশিক বন্দ্যোপাধ্যায়। পরিচালক কৌশিক বন্দ্যোপাধ্যায় এই ছবির গল্প একেবারে ভিন্ন সাথে দেখতে পাবো আমরা, যেখানে কিন্তু আমরা দুই ভাইকে কেন্দ্র করে এই মুভিতে গড়ে উঠেছে বলে দেখা যাচ্ছে ট্রেলারে, যেখানে কিন্তু বড় ভাইয়ের ভূমিকায় আমরা দেখতে পাবো এই মুভিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে, আর ছোট ভাইয়ের ভূমিকায় আমরা এই মুভিতে অভিনয় করতে দেখব ঋত্বিক চক্রবর্তীকে। ছবিটির ট্রেলারে দেখা যাচ্ছে বড় ভাই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একজন সুপারস্টার। বাবার মৃত্যুর খবর পেয়ে বহুদিন পরে তিনি নিজের গ্রামে বল্লভপুরে ফিরে এসেছেন, আর তাকে নিয়ে বাড়ির অন্যান্য সদস্যদের টানাপোড়েন। সুপারস্টার দাদা প্রসেনজিৎ সঙ্গে দেখা করতে তাকে কিছু কথা বলতে একই মায়ের পেটের ভাই ঋত্বিক চক্রবর্তীকেও পুলিশ নিরাপত্তা রক্ষী পার করে তাকে দাদার কাছে দেখা করতে আসতে হয়। অন্যদিকে ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে ভূমিকায় দেখা যাবে সুদীপা চক্রবর্তী এবং গার্গী রায় চৌধুরীকে। তবে এই ছবির মূল ভাবনা ছিল ঋতুকর্ণ ঘোষের। এই বিষয়ে গত বছর কৌশিক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন তিনি ঋতুকর্ণ ঘোষের বাড়িতে প্রায় যেতেন, বিশেষ করে তিনি যখন একটি মুভি তৈরি করছিলেন যে মুভি ছিল আরেকটি প্রেমের গল্প। সেই মুভিটি যখনই বানাচ্ছিলেন সেই সময় তার সঙ্গে একটি ছবির ভাবনা শেয়ার করেছিলেন পরিচালক কৌশিক বন্দ্যোপাধ্যায় এবং তার ভাবনা নিয়ে নিজে আজ তৈরি করে ফেলেছেন জ্যৈষ্ঠপুত্র মুভিটি। ছবিটি ঋতুকর্ণ ঘোষের ভাই হৃদয়নীল ঘোষের কাছ থেকে অনুমতি নিয়েই নাকি বানিয়েছেন পরিচালক স্বয়ং। কৌশিক বন্দ্যোপাধ্যায় ছবি নিয়ে একটা আলাদা আগ্রহ সিনেমাপ্রেমী বাঙালিদের মধ্যে অবশ্যই রয়েছে, আর তার সেই ছবির ভাবনার সঙ্গে এখন ঋতুকর্ণ অবশ্যই জড়িয়ে রয়েছে, তাই এই ছবি একটু অন্য লেভেলের রয়েছে। এখন সেই ছবি নিয়ে আগ্রহ আরেকটু বেশি বাধ্য করে তুলেছে সকলের মধ্যে, তাই এখন জ্যৈষ্ঠপুত্রের মুক্তি অপেক্ষায় রইল সিনেমাপ্রেমী দর্শকদের কাছে। এই ছবিটি মুক্তি রয়েছে 25শে এপ্রিল এবং তা কিন্তু খুবই তাড়াতাড়ি আপনাদের কাছে আসতে চলেছে। 25শে এপ্রিল মুক্তি পাবে এই ছবিটি। প্রসঙ্গত, এর আগে কৌশিক বন্দ্যোপাধ্যায় পরিচালিত কিশোর কুমার জুনিয়র তেমন একটা কিন্তু সাড়া ফেলেনি, এদিকে কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তেমনও কিন্তু মুভিতে আর অন্য ছবিতে দেখা যায়নি। আর অন্যদিকে ঋত্বিক চক্রবর্তীকে দেখা গিয়েছিল সম্প্রতি মুক্তিপ্রাপ্ত কৌশিক বন্দ্যোপাধ্যায় ছবি নগর কীর্তনে। নগর কীর্তন মুভিটি ভালো ব্যবসা করেছিল এবং দর্শকরা খুবই পছন্দ করেছিল নগর কীর্তন মুভিটি, এবং তারপরে কিন্তু আমরা আর অন্য কোনো মুভিতে দেখিনি। হ্যাঁ, এদিন করে একটি মুভি আসতে চলেছিল যার নাম ভিঞ্চিদা। সেই ভিঞ্চিদাতে কিন্তু ঋত্বিক চক্রবর্তীকে আমরা দেখতে পাবো, এখন সে কথা পরেও থাক। এই ট্রেলারটি অর্থাৎ জ্যৈষ্ঠপুত্র ট্রেলারটি আপনাদের কেমন লাগলো তা জানিয়ে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টও করতে পারেন এবং এই মুভিটির প্রতি আমরা কেমন ইন্টারেস্ট তা জানিয়েও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টও করতে পারেন এবং ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন এবং আমার চ্যানেলে যদি আপনার নতুন থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলি খুব তাড়াতাড়ি আপনারা পেয়ে যাবেন।